সিলেটের সবচেয়ে বড় প্রাচীনতম সবজি বাজার টুকর বাজারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং যেখান থেকে সিলেটের প্রত্যেকটি বাজারে খুচরা এবং পাইকারি বিক্রেতা যারা রয়েছেন তারা সবজি ক্রয় করে নিয়ে যান। আমরা এই মুহূর্তে এখানে দেখানোর চেষ্টা করব সেই টুকর বাজারের যে ফ্রেশ সবজিগুলো। টুকর বাজারের আশপাশ এলাকা থেকে কিন্তু এই বাজারে প্রচুর সবজি উঠে প্রতিদিন সকাল থেকেই শুরু হয় সিলেটের বিভিন্ন জায়গা থেকে। এখানে খুচরা এবং পাইকারি বিক্রেতা যারা রয়েছেন সবজি ব্যবসায়ীরা তারা এই বাজারে আসেন, ক্রয় করে নিয়ে যান এই সবজিগুলো এবং সিলেটের বিভিন্ন বাজারে বাজারে কিন্তু তারা এই সবজিগুলো বিক্রি করেন। সিলেটের টুকর বাজার থেকে আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি। নতুন আলু 60 টাকা কেজি, 15 টাকা থেকে আইছে। ভালো লাগে একবারে তোর তাজা ফ্রেশ সবজি পাওয়া যায়। আমরা তো খুশ খাইবার লাগি, বাসা খাইবার লাগি, বাসা না লাগে তুরা তুরা সবাই বেচুন না, তারা পাইকারি বেচুন, তো যারা বেচুন খুচরা তারা হস্তে এনে কি একদম ফ্রেশ সবজি একদম ফ্রেশ টাটকা লাগে আর কি। আরো আইছি, আরো আই মাঝে মাঝে আইছি। আমি ব্যবসা কর 50 বছর আমি। আচ্ছা কেমন মানুষ হয় বাজারে প্রতিদিন? মানুষ প্রচুর মানুষ হয়, প্রচুর মানুষ এই বাজারে, প্রচুর মানুষ হয়। জি শীতের সময় না, 12 মাস আমি সবজি কদু আনছি, পানি কদু আনছি, কিরা আনছি, টমেটো আনছি। প্রচুর ফ্রেশ সবজি দেখতে পাচ্ছি, শীতের নতুন আলু, শিম গুলো দেখতে পাচ্ছি, মরিচ, মূলা সহ বিভিন্ন, লেবু সহ বিভিন্ন জিনিস কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আসলে খুবই ভালো লাগছে এখানে আসে এই সবজিগুলা, ফ্রেশ সবজিগুলা দেখে। একটি প্রাচীনতম বাজার যেটি সবজির বাজার বা কাঁচা বাজার নামে পরিচিত সিলেটের সবচেয়ে বড় কাঁচা বাজার টুকর বাজারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং সকাল থেকেই শুরু হয় এই জায়গায় শীতের সবজিগুলা সিলেটের বিভিন্ন জায়গা থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে সবজিগুলো আসে এবং খুচরা এবং পাইকারি যে বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু এখান থেকেই সবজি কিনে নিয়ে যান এবং বাসায় বাসায় বা বাজারে বাজারে কিন্তু এই সবজিগুলোই কিন্তু বিক্রি করা হয়। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা দাঁড়িয়ে রয়েছেন সবাই, ভ্যানে করে মাল নিয়ে যাচ্ছেন তারা সবাই সিলেটের বিভিন্ন জায়গায় গিয়ে বাসায় বাসায় বা বাজারে বাজারে যে সবজিগুলা বিক্রি করবেন সেই সবজির জন্য কিন্তু তারা এখান থেকে ক্রয় করে তারা নিয়ে যাচ্ছেন। আসলে খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে শীতের একদম ফ্রেশ আর তাজা সবজি পেতে হলে কিন্তু ওই টুকর বাজারে আসতে হবে আপনাদেরকে অবশ্যই। এখানে লাইন ধরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার স্ক্রিনের ঠিক সামনেই।